ήταν με τα ταραφάς. আমার নিমাই দাস তেখেতে জনাইছে যে 10 লক্ষ টাকা বিল আইছে, তেখেতে মানে অসুস্থ হয়ে পড়েছে আর এনেকা মানে আগত হই আছে। তো আমার 5 গ্রাম জিপির যে জিপির মাজত যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা অথরিটি আছে তাদের মানে যদি রিডিংটু ভাল করে যদি ঘরত আই পেলাই রিডিংটু নেয় তাহলে মানে এই অ্যাকচুয়াল বিলটু আহিব। আর তেখেতে যদি ভুল করে থাকে তাহলে বিভাগীয় কোনে ভুল করেছে এটু আমার জানিব বিচারিছো। আর ভুল যদি করে থাকে এটু মানে তদন্ত হব লাগে। রেগুলারলি মিটার রিডিংটু লয় নাকি? না, আমি রিডিংটু মানে রেগুলারলি এই মিটারও রিডিংটু ন লয়। ঘরত বহি বানাই দেয়? ঘরত বহি বানাই, এবারে যেটা বিল দিয়ে থাকে। বাজারে মাছ বিক্রি করি, আমি একজন মাছ ব্যবসায়ী। আমি গড়ে আসার পরে দেখি যে আমার গড়ে কারেন্টের বিল দিয়ে গেছে। হ্যাঁ, গত মাসে বিল পেড করে দিয়েছি, তাও আমার কাছে রিসিট আছে। গত মাসে বিল পেড করেছি, পেড করার পরে নতুন বিল দিয়েছে, মাত্র 27 দিনের বিল আমাকে দিয়েছে 10,07,321 টাকা। তারপরে বিলটা দেখে আমি তো আমার একদম মাথাটা কী করছে, আমি একদম অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছি। তারপরে তো দেখলাম যে কী করা যায়, এই এত টাকা বিল আমি কোথা থেকে দেব। আমি একজন সাধারণ মাছ ব্যবসায়ী মানুষ, আমি এত টাকা কোথা থেকে দেব? তারপরে আমি এগুলা দেখে কী করবো ভাবছি, ভেবে উঠতে পারছি না।